ডেঙ্গি উদ্বেগের মধ্যেই ফের ম্যালেরিয়ায় প্রাণ হারালেন দক্ষিণ কলকাতার বাসিন্দা 68 বছরের এক প্রৌঢ়। পরিবার সূত্রে খবর, কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ডের পণ্ডিতিয়া রোডের বাসিন্দা গৌর হালদারের শনিবার জ্বর আসে, রবিবার ভর্তি করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। রিপোর্টে ধরা পড়ে প্রৌঢ় প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত। পরিবারের দাবি, দুদিন পর ডেঙ্গি রিপোর্টও পজিটিভ আসে। পরিবারের দাবি, হাসপাতালের গেটেই সেরিব্রাল অ্যাটাক হওয়ায় ফের ভর্তি করা হয় প্রৌঢ়কে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। বেসরকারি মতে চলতি মাসে রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে তিনজনের। ডেঙ্গি উদ্বেগের মধ্যেই ফের ম্যালেরিয়ায় প্রাণ হারালেন দক্ষিণ কলকাতার বাসিন্দা 68 বছরের এক প্রৌঢ়। পরিবার সূত্রে খবর, কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ডের পণ্ডিতিয়া রোডের বাসিন্দা গৌর হালদারের শনিবার জ্বর আসে, রবিবার ভর্তি করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। রিপোর্টে ধরা পড়ে প্রৌঢ় প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত। পরিবারের দাবি, দুদিন পর ডেঙ্গি রিপোর্টও পজিটিভ আসে। পরিবারের আরও দাবি, হাসপাতালের গেটেই সেরিব্রাল অ্যাটাক হওয়ায় ফের ভর্তি করা হয় প্রৌঢ়কে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। বেসরকারি মতে চলতি মাসে রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে তিনজনের। জ্বর হয়ে প্রথমে ব্ল্যাককাম অফিসে গেল, আমাদের অফিসে গিয়ে নিজের টেস্টটা করালো। তো টেস্টের আগেই আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি, কারণ কি পরের দিন ওনার শরীরের কন্ডিশন প্রচুর খারাপ ছিল, রাস্তায় পড়ে গেছিলো। তো পাড়ার লোকগুলো তুলে সাইডে করে দিয়েছে, তো ওনার হাত পাত 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 সব কাঁপছিলো। তো তারপরে আমরা তো আমার ঠাকুমা এসে আমাকে বললো যে দাদু পড়ে গেছে রাস্তার মধ্যে, চ গিয়ে হসপিটালে ভর্তি করে দিই। তারপরে আমরা গিয়ে ডাইরেক্ট এখান দিয়ে দাদুকে নিয়ে ভাঙড়ে গেলাম, ভাঙড়ে গিয়ে ভর্তি করলাম। তাও রবিবার ভর্তি করার পরে ঠিকই ছিল, দুদিন তিন দিন ঠিকই ছিল। ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে ছুটি হয়ে যাচ্ছিলো, মানে আবার অ্যাটাক করেছে ওনাকে জ্বরটা। অ্যাটাক করতে ডাইরেক্ট ব্রেনডে গিয়ে অ্যাটাক করেছে, আর যে ব্রেনডে অ্যাটাক করেছে স্ট্রোক হয়ে গেছে প্রথমবার। তারপরে তিনবার স্ট্রোক হয়েছে, তিনবার স্ট্রোক হওয়ার পরে আইসিইউ রুমে দেওয়া হয়েছিল। তারপর আমি দেখা করে আসলাম লাস্ট, তারপরে উনি এক্সপায়ার করে যান। এদিকে ডেঙ্গির পর চিকুনগুনিয়া, ফের কেন্দ্রকে তথ্য না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোন ডিজিজকে তথ্য না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। চলতি বছরে পশ্চিমবঙ্গে কতজন চিকুনগুনিয়ায় আক্রান্ত? কেন্দ্রকে কোনো তথ্য না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। মালদা জেলাতেও ডেঙ্গির দাপট চলতি মরশুমে 27 সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্ত 1213 জন। ইংরেজবাজার, রতুয়া এবং কালিয়াচকের ব্লকে ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গি মোকাবিলায় টাস্কফোর্স গঠন করেছে মালদা জেলা প্রশাসন। আজ সকাল থেকে ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি, কোথাও জমা জল বা আবর্জনা রয়েছে কিনা দেখা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে জেলা স্কুল ও নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাস্কফোর্স। নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রোটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।